বাঙালির জীবনে আলুর যেমন একটা বিশাল ভূমিকা রয়েছে, তেমনি রয়েছে মসুর ডালেরও। এই ডালটা প্রায়শই বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে। মোটামুটি সারা সপ্তাহ জুড়েই এই ডালের কোনো না কোনো রেসিপি আমরা তৈরি করে থাকি। তাই আজকে আমি আমাদের বাঙালির ফেভারিট কিছু মসুর ডালের রেসিপি নিয়ে এসেছি, যেগুলো সাধারণত কোনো বাঙালি ঘরেই স্কিপ হয় না। সবার প্রথমেই আমি বেশ কিছুটা পরিমাণ মসুর ডাল জলে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরই দেখতে পাবো যে মসুর ডালটা ফুলে উঠেছে। এবার ভালোভাবে মসুর ডালটাকে জল দিয়ে ধুয়ে নেব, তারপর একটা ছাঁকনিতে ছেঁকে নেব। সেখান থেকে কিছুটা পরিমাণ আমি মিক্সিং জারে ট্রান্সফার করে ভালোভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণ জল ব্যবহার করছি। বিভিন্ন রকম ডাল দিয়ে বিভিন্ন রকম পকোড়া তৈরি করা যায়, তবে বাঙালিদের কাছে এই মসুর ডালের বড়াটাই সব থেকে প্রিয়। তারপর সেই পেস্টটাকে একটা বাউলে ট্রান্সফার করে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ কালো জিরে এবং কাঁচা লঙ্কা কুচি। হাত দিয়ে ভালোভাবে চটকে সবকট উপকরণকে মিশিয়ে নেব এবং এরকম ছোটো ছোটো বল শেপ বা বড়ি শেপ করে অল্প পরিমাণ তেল কড়াইতে গরম করে এরকমভাবে কড়াইতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক পিঠ ভাজা হওয়া অবধি আমি অপেক্ষা করব। হালকা ব্রাউন বা রেডিশ হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দেব। বাস এপিঠ ওপিঠ উল্টে মোটামুটি মুচমুচে হয়ে গেলে একটা একটা করে ডালের বড়া আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। তারপর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলুর টুকরো এবং কাঁচা লঙ্কা। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং আদা কোড়ানো দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভাজবো। তারপর ঢেকে দেব যাতে আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যায় এবং কিছুটা ফ্রাইও হয়ে যায়। ঢাকা তুলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এবার নেড়ে চেড়ে মশলার সাথে আলুগুলোকে কিছুক্ষণ কষাবো এবং তার মধ্যে দিয়ে দেবো জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি হতে হবে। এবার ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে, জলটা বয়েল হওয়া অবধি আমি অপেক্ষা করব। তারপর ঢাকা তুলে তার মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা ডালের বড়াগুলো একটা একটা করে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করব, যতক্ষণ না ডালের বড়াগুলো সম্পূর্ণরূপে ঝোলটাকে সোক করে ডাবল হয়ে যায়। তারপর সবার শেষে দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি। তৈরি হয়ে গেছে ডালের বড়া দিয়ে এবং আলু দিয়ে ডালনা। নেক্সট রেসিপিতে আমি মসুর ডাল রান্না করছি কুল দিয়ে, তাই কয়েকটা শুকনো কুলকে জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। আসলে এতগুলো কুল আমি আচার বানানোর জন্য ভিজিয়েছি, তাই সেখান থেকে কয়েকটা কুল আমি সরিয়ে নেব ডালের জন্য। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা এবং অল্প পরিমাণ গোটা জিরে। লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ ভালোভাবে ভিজিয়ে এবং ধুয়ে রাখা মসুর ডাল। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং একটা কাঁচা লঙ্কা। মিডিয়াম ফ্লেমে সবকটা উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেবো অনেকটা পরিমাণে জল। আজকে মসুর ডালটা কড়াইতে ফোড়ন দিয়ে একবারে করে নিচ্ছি, আমি এখানে প্রেশার কুকার ইউজ করছি না। মিডিয়াম ফ্লেমে ডালটাকে ঢেকে ভালোভাবে সেদ্ধ করবো যতক্ষণ না সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যায়। তারপর তার মধ্যে অ্যাড করে দেবো সেই ভিজিয়ে রাখা শুকনো টোপাকুল বা বড়ই। আরও কিছুটা পরিমাণ জল এবং নুন অ্যাড করে ভালোভাবে বয়েল করব এবং কিছুটা পরিমাণ ডাল রিডিউস হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেবো। এবার নেক্সট চলে যাচ্ছি আসল মজার ব্যাপারটাতে, সেটা হচ্ছে ডিপ ফ্রাই করা ডালের বড়া। এটা আমাদের সবারই খুব ফেভারিট, ডালের বড়া ব্যাপারটাই আমাদের সবার ফেভারিট। তবে ছোট ছোট করে এরকম ডিপ ফ্রাই করলে সেটার টেস্টই আলাদা হয়ে যায়। এই বড়া বা পাকোড়াটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে আমরা মুড়ি বা গরম গরম চায়ের সাথে খেতে খুব পছন্দ করি এবং অবভিয়াসলি গরম গরম ভাতের সাথে মসুর ডাল দিয়েও খেতে খুব পছন্দ করি। এই মসুর ডালের বড়া দিয়ে আলু এবং কাঁচকলার রেসিপিও খুব ফেমাস আমাদের বাঙালিদের মধ্যে। তাহলে আজকে রেসিপিগুলো তৈরি হয়ে গেছে দুপুরে লাঞ্চের জন্য। ঝটপট সার্ভ করবো গরম গরম ভাতের সাথে মসুর ডালের বড়া, সঙ্গে রয়েছে বড়ই দিয়ে মসুর ডাল এবং মসুর ডালের বড়ার ডালনা। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য রইল গরম গরম মসুর ডালের পকোড়া বা বড়ার সাথে মুড়ি এবং লিকার চা। আশা করি বন্ধুরা আজকের রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। মসুর ডালের আর কী কী রেসিপি হতে পারে আমার সাথে প্লিজ শেয়ার করবে, আমিও ট্রাই করতে চাই। ধন্যবাদ।